লেক আছে এখানে যারা চিটাগাঙের ভাইরা আছেন তারা হয়তো আপনার জানেন দেখছেন নাজমুল নাহার স্বপ্ন তুমি হয়তো দেখছো এই ফয়েস লেকটা তো ওনাকে নিয়ে আমরা ফয়েস লেকে গেলাম ফয়েস লেকে যাওয়ার পরে উনি এবং আব্দুল আজিজ কোরআশি তিনি ছিলেন নবীর বংশের আমাদের নবী সাল্লাহ আসলামের বংশের লোক তার নৌকায় সে নৌকায় যিনি মাঝি ছিলেন তিনি মক্কায় জন্মতার সেও খুব সুন্দর আরবি জানে সে মূল বাড়ি কিন্তু আরব দেশে তার জন্ম তো ও আমাদেরকে নিয়ে চালাচ্ছে আর মধ্যে যখন আমরা একেবারে সুন্দর একটা জায়গায় আসছে তো দেখি যে আব্দুল আজিজ আল উনি আজান দেওয়া শুরু করেছেন আর উনি যখন আজান শুরু করেছেন তখন তো আমি আর দাঁড়িয়ে থাকলাম কি করতে তা আমিও আজান দেওয়া শুরু করলাম তিনজন আজান দেওয়ার পরে আমি বললাম যে উস্তাদি আজানটা কিসের তো বলে যে আজানটা তো এমনি কোনো কিছু না এখানে আসলাম তো এই জামিনটা আমি আসব আমার বাবা দাদা গোষ্ঠী চিন্তাও করেনি যে আমি চিটাগাংয়ের ফয়েস লেকের এই লেকের মধ্যে নৌকায় একদিন চড়ব তো এই যে জায়গাটা কেয়ামতের ময়দানে তো আমার সম্পর্কেই কথা বলবে তো ও যখন ও যখন ওর কাছে যখন জিজ্ঞেস করা হবে ওই ফয়েস লেক তোমার উপরে যখন আব্দুল আজিজ কোরআশে আসছিল তার কি অবস্থা ছিল তখন যেন ও বলে যে আমার ওখানে যেয়ে এসে একটা আজান দিয়েছিল সেই আজানটা পশু পাখি শুনছিল গাছপালা শুনছিল এই ইথার শুনছিল এই থারের মধ্যে সেটা প্রকম্পিত হয়েছিল পাহাড়গুলো শুনছিল আমি চোখে পানি আসতাম আল্লাহ ওনাকে নিয়ে সুন্দরবনে গেলাম সুন্দরবনে গেবো তোমরা নামাজ পড়লে তো খুব ভালো হতো সুযোগ তো নেই কাদার উপরে কিভাবে নামাজ পড়ো তো আজানটা দেই যাতে করে এই গাছপালার কাছে আমার আজানটা থাকবে গচ্ছিত তো কেয়ামতের ময়দানে যখন বলবে এই সুন্দরবন এই আব্দুল আজি যে এইখানে যে আসছিল কি তখন ও বলবে যে আল্লাহ ওই পাগল একটা আজান দিয়েছিল আমাদের আমাদের যারা মানে বিদেশে বিভূ বিভিন্ন জায়গায় গেছে তখন সারা বাংলাদেশ ভ্রমণ করে তাদের একটা মাথায় রাখা দরকার আমার মনে আছে আমি একবার ভ্রমণ করতে যেয়ে আমার গাড়িটা একটু ঝামেলা হয়ে গেল নেমে তখন ওখানে আমি চিন্তা করলাম যে আল্লাহ যে আমার গাড়িটা বন্ধ করে দিয়েছে তো এখানে আমি তো জীবনে আর নামবো আমার বাবাও চিন্তা করে নেই তা আমি একটা কাজ করি একটু দুই রেখাতে নামাজ পড়ে নেই তো এই যে জায়গাটাকে একটু সাক্ষী রাখা কারণ হলো কি কেয়ামতের ময়দানে জায়গা যেখানে আপনার পাটা পড়েছিল। যেখানে আপনার পিঠটা পড়েছিল। যেখানে দুই হাতটা লেগেছিল ওই জায়গাগুলো ওই স্থানগুলো আপনার সম্পর্কে কথা বলবে সেটা বলবে ইয়াউমা ইদিন তুহাত দিসু আখবার তার খবরগুলো তার মতন করে চিন্তা করে দেখেন আল্লাহ তাল্লাহ যে শব্দগুলো ব্যবহার করেন মাঝে মাঝে ধার্য হয়ে যেতে হয় আল্লাহ বলতেছেন যে পৃথিবীর খবরটা আখবার পৃথিবীর খবরটা কারণ হলো এই যে মানে মানুষ বায়াস্ট হয়